অটোক্যাড বেসিক ট্রেনিং এ আজকের পর্বে আমরা দেখব লেয়ার সম্পর্কে। লেয়ার মূলত হচ্ছে কয়েকটি পেজের সমষ্টি। আপনি যখন ড্রয়িং করবেন, অনেক বড় ড্রয়িং করবেন, তখন দেখবেন অনেক হিউজ পরিমাণ অ্যামাউন্টের বিভিন্ন ডিটেলস আপনাকে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি লেয়ারের উপর কাজগুলো করেন, তাহলে আপনি খুব সহজে লেয়ারের বিহেভিয়ার চেঞ্জ করে অবজেক্টগুলোকে চেঞ্জ করতে পারবেন, কিংবা তাদের যে প্রপার্টিস আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন দেখুন, স্ক্রিনে আমাদের একটি বিজি ড্রয়িং দেখা যাচ্ছে। এটির ক্ষেত্রে আমরা যদি লেয়ার অপশনে যাই, তাহলে দেখুন এখানে অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে। যেমন ধরুন, কলামের জন্য একটি লেয়ার, ডাইমেনশন, ডোর, হ্যাচ, রুফ প্রজেকশন, স্টেয়ারকেস, সানশেড, টেক্সট ইত্যাদির জন্য সবগুলোর জন্যই আলাদা আলাদাভাবে লেয়ার রয়েছে। এখন লেয়ারের মাধ্যমে আপনি কিভাবে একটি ড্রয়িংকে আরও সিম্পলিফাই করতে পারেন, দেখুন এখানে যদি আমরা ডাইমেনশন লেয়ারটি অফ করে দেই, এখানে যেই বাল্ব আইকনটি রয়েছে এটিতে ক্লিক করলে দেখুন এটি সাদা হয়ে যাবে। এটি অফ হয়ে গেল সাদা হয়ে যাওয়ার মাধ্যমে। তখন দেখুন এই আমাদের ড্রয়িংটি আগের থেকে আরও বেশি সিম্পলিফাই দেখা যাচ্ছে। এভাবে আমরা যদি টেক্সটটি উঠিয়ে দেই লেয়ার আইকনে ক্লিক করে, তাহলে দেখুন টেক্সটটি চলে গেল, এখন আরও সিম্পলিফাই দেখা যাচ্ছে আমাদের ড্রয়িংটি। এভাবে অটোক্যাডে লেয়ার ব্যবহারের মাধ্যমে খুব সহজে একটি ড্রয়িংকে আরও সুন্দর করা যায় এবং খুব সহজে ড্রয়িংয়ের কাজগুলোকে করা যায়। এখন দেখুন আমরা একটি নতুন ফাইল যখন আপনি ওপেন করবেন, তখন বাই ডিফল্ট এখানে একটি লেয়ার থাকবে এবং লেয়ারটির নাম থাকবে জিরো। এটি আপনি বাই ডিফল্ট চেঞ্জ করতে পারবেন না। এখন নতুন কোনো লেয়ার ওপেন করার জন্য উপরের দিকে দেখুন লেয়ার প্রপার্টিস অপশনটি রয়েছে। এটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এখানে একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এখন রাইট ক্লিক করার পরে দেখুন এখানে কি হচ্ছে। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের বেশ কিছু অপশন দেখা যাবে। এখান থেকে আমরা প্রথম যেই আইকনটি রয়েছে সেটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে নতুন একটি লেয়ার তৈরি হবে। দেখুন এবার আমরা লেয়ারটির নাম দিব। আমরা লেয়ারটির নাম দেওয়ার পরে এখন দেখুন এখানে বেশ কিছু প্রপার্টিস রয়েছে। প্রপার্টিসগুলোকে আমরা একটি একটি করে বিশ্লেষণ করব। দেখুন প্রথমে যে আমাদের আইকনটি রয়েছে, এটি আমরা একটু আগে দেখালাম, লেয়ার আইকন। এটির মাধ্যমে লেয়ার অন এবং অফ করা যায়। আপনি এটিতে ক্লিক করে অন অফ করতে পারবেন, কিন্তু যখন আপনার লেয়ারটি কারেন্ট লেয়ার থাকবে, অর্থাৎ দেখুন এখানে আমাদের লেয়ারটি, প্রথম যে লেয়ারটি রয়েছে জিরো লেয়ার, এটি কারেন্ট অবস্থায় রয়েছে এবং এখানে একটি মার্ক চিহ্ন দেখা যাচ্ছে। এটিকে যদি আমরা কারেন্ট লেয়ার করতে চাই, তাহলে উপরে মার্ক করে দিলে এটি কারেন্ট লেয়ার হয়ে যাবে। দেখুন এখানে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে, এখানে বলা হচ্ছে আপনি কারেন্ট লেয়ারকে অফ করতে পারবেন না, সেজন্য কারেন্ট লেয়ারকে অন করে দিতে হবে। এবার দেখুন আমরা যদি আগের লেয়ার যে প্রপার্টিস প্যানেল রয়েছে সেখানে যাই, তাহলে দেখুন এখানে যে কোনো একটি অপশনের উপর রাইট ক্লিক করলে আপনি এই অপশন বক্সটি পাবেন। এখানে ম্যাক্সিমাইজ আমরা অল কলাম আমরা যদি ইউজ করি, তাহলে সবগুলো কলামের নাম আপনি দেখতে পাবেন এখানে। এবার দেখুন এখানে আমাদের তৃতীয় যে অপশনটি রয়েছে লক, এটির মাধ্যমে আপনি লক করে দেন, তাহলে এই লেয়ারের উপরে আপনি আর কোনো কাজ করতে পারবেন না। এরপরে রয়েছে লেয়ার কালার, অর্থাৎ লেয়ারে আপনি যে ড্রয়িং করবেন সেটির কালার, আপনি এখান থেকে যে কোনো একটি কালার আপনার পছন্দ মতো চুজ করে দিতে পারেন। এরপরে রয়েছে দেখুন লাইন টাইপ, আপনি যদি এটিতে ক্লিক করেন, তাহলে দেখুন এখানে একটি মাত্রই ডিফল্ট লাইন টাইপ দেখা যাচ্ছে। আপনার যদি আরও লাইনের প্রয়োজন হয়, তাহলে লোড অপশনে ক্লিক করে দেখুন এখানে আমাদের আরও অনেক লাইন টাইপ রয়েছে আর ডিফল্টভাবে অটোক্যাডে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। যে কোনো একটিতে আপনি প্রয়োজন মতো সিলেক্ট করে ওকে করবেন, এবং এখান থেকে ওকে করে দেখুন, ওকে করে যদি আপনি বের হয়ে আসেন, তাহলে এই লাইন টাইপটি আপনার ড্রয়িংয়ের জন্য চেঞ্জ হয়ে যাবে। এরপরে রয়েছে লাইন ওয়েট, ডিফল্টভাবে একটি লাইন ওয়েট রয়েছে এবং এরপরে আরও অনেকগুলো লাইন ওয়েট রয়েছে। এটি মূলত আপনি যখন ড্রয়িংয়ে কাজ করবেন তখন খুব একটা ভিজুয়ালি বোঝা যাবে না, কিন্তু যখন প্রিন্ট করবেন তখন এই অপশনটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে ট্রান্সপারেন্সি এবং প্লটিংয়ের অপশন রয়েছে। এভাবে আপনি অটোক্যাডে নতুন লেয়ার তৈরি করতে পারেন। এখন দেখুন আমাদের এখানে আমরা যদি প্রথম লেয়ারে ফিরে যাই এবং দ্বিতীয় লেয়ারে যদি আমরা আরেকটি সার্কেল তৈরি করি,
তাহলে দেখুন এখানে আমাদের প্রথম লেয়ারে আমাদের লাইন টাইপ ছিল কন্টিনিউয়াস, এজন্য এরকম একটি সার্কেল তৈরি হয়েছে। এবং দ্বিতীয় লেয়ারে আমাদের লাইন টাইপটি দেখুন এখানে গিয়ে লাইন টাইপটি ছিল আমাদের আইএসও ড্যাশ, সেজন্য এখানে আমাদের যে নতুন সার্কেলটি তৈরি হয়েছে এটি এরকম এসেছে। এবার দেখুন আমাদের লেয়ারের আরো বেশ কিছু প্রপার্টিস রয়েছে। উপরের দিকের যেই অপশনটি রয়েছে মেক লে অবজেক্ট লেয়ার কারেন্ট, অর্থাৎ আপনি যদি নতুন একটি অবজেক্ট তৈরি করেন, ধরুন এখানে আমাদের আরো কয়েকটি লেয়ার আমরা তৈরি করি, আমরা শুধু কালারটি এখান থেকে চেঞ্জ করে দিব এবং সেই সাথে লাইন টাইপটি আমরা বোঝার সুবিধার্থে কন্টিনিউয়াস রাখলাম। দেখুন এখানে আমরা বেশ কিছু লেয়ার তৈরি করেছি। এখন ধরুন আপনি এখানে একটি অবজেক্ট তৈরি করলেন, আরেকটি সার্কেল তৈরি করলেন এখানে। এবার আপনার এটিতে আপনি প্রথম লেয়ারে না রেখে আপনি চাচ্ছেন আপনার যেই লেয়ার ওয়ান রয়েছে এটিতে আপনি নেবেন, তাহলে এটি খুব সহজেই অটোক্যাডে করা যায়। প্রথমে আপনার অবজেক্টটি সিলেক্ট করে নিয়ে এরপরে আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে যেই লেয়ারে নিতে চান সেই লেয়ারে ক্লিক করলেই দেখুন এটি আমাদের ওই লেয়ারে চলে গিয়েছে। একইভাবে আপনি এটি অন্যভাবেও করতে পারেন, যেমন এখানে দেখুন যে অপশনটি রয়েছে মেক অবজেক্ট লেয়ার কারেন্ট, এই অপশনটি চেক করে দিয়ে আপনি যদি এটিতে ক্লিক করেন তাহলে দেখুন এখানে আমাদের আগে থেকেই এটি কারেন্ট লেয়ারে ছিল, সেজন্য চেঞ্জ হয়নি। আমরা আবার করি এটি, দেখুন প্রথমে অপশনটি ক্লিক করে এবার যদি আমরা এটিতে ক্লিক করি তাহলে আমাদের যে ইয়েলো লেয়ার ছিল সেটিতে চলে যাবে। দেখুন এখানে আমাদের লেয়ার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে দেখুন আমরা এখান থেকে আমাদের লেয়ার প্রপার্টিস অপশনে না গিয়েও এখান থেকে আমাদের লেয়ারের অপশনগুলো কাজ করতে পারি, যেমন এখানে রয়েছে লেয়ার অন অফ করার জন্য আইকন রয়েছে, এটিতে ক্লিক করে লেয়ার অন অফ করা যাবে। আবার এখানে লক করার অপশন রয়েছে, এটির মাধ্যমে আমরা লেয়ার কন্ট্রোল করতে পারি। দেখুন এটি আমরা আরেকভাবে করতে পারি, প্রথমে অবজেক্টটি সিলেক্ট করে নিয়ে এরপর আমরা আমাদের এই অপশনটি চেক করে দিলাম, তাহলে দেখুন এটি আমাদের যে লেয়ার থ্রি রয়েছে লেয়ার থ্রিতে চলে গিয়েছে। এখন এটি আপনি ক্লিক করে সিলেক্ট করে নিয়ে প্রথমে, তারপর যদি আপনি মেক অবজেক্ট লেয়ার কারেন্ট অপশনটিতে ক্লিক করেন তাহলে একইভাবে আগের মতো এটি যে অবজেক্টটি রয়েছে সেই লেয়ারে চলে যাবে। এভাবে আপনি লেয়ারের কোন লেয়ারের কী নাম সেটি না জেনেও আপনি অবজেক্ট লেয়ারকে কারেন্ট করতে পারেন।